আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তালুর রহমত অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের দুপুরের রান্না। তো দুপুরে রান্না করেছিলাম আইর মাছ ভুনা আর হচ্ছে গিয়ে ফুলকপি ভাজি, সাথে আছে ডাল। সিম্পল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভালো লাগবে, আমার সাথে থাকেন। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তো এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব, পেঁয়াজগুলো নরম করে নিব। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদের সাথে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি, আর এই ফাঁকে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আর যারা নতুন আসবেন আমার চ্যানেলে, অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখে আমাকে কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে ভেঙে নিব ডিমটা, পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমার ডিমটা হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি ভালো করে পানি ঝরিয়ে রেখেছি। ফুলকপিটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। তো মিশানো শেষ, আমি ঢাকনা দিয়ে এই পর্যায়ে আমি পাশের চুলাটা দিয়ে দিব। আর এটার ভিতরে আমি রান্না করব আইর মাছটা। কড়াইটা দিয়ে দিলাম, তো আমার চট জলদি রান্না করতে হবে তাড়াতাড়ি, সেজন্য আমি দুটো চুলা রান্নাটা করে নিতেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিব হালকা। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চামচ। নেড়ে চেড়ে আর একটু ভেজে নিতেছি। এই পর্যায়ে দিয়ে দিলাম পানি। তো আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম জিরে গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। মশলাগুলো এখন ভালো করে মিশিয়ে নিতেছি। দিয়ে দিলাম লবণ। তো আমার মশলাটা কষানো শেষ। এই পর্যায়ে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ, ঝালটা আমি বেশি দিব না, আর দিয়ে দিলাম টমেটো। তো আমরা ঝালটা কম খাই, সেজন্য সেই পরিমাণে ঝালটা দিলাম। আর আরেকটা জিনিস বুঝতে পারতেছি না, কেন এখনও সাবস্ক্রাইব কাটতেছে, বুঝে উঠতে পারতেছি না কেন এই সমস্যাগুলো হইতেছে। সবাই একটু বলবেন যে ইউটিউবের আপডেটগুলো গিয়েছে না যায়নি। তো আমি এখানে আইর মাছটা দিয়ে দিলাম, আইর মাছটা দিয়ে কষিয়ে নিব। মাছটা আমি কিন্তু ভাজিনি, কাঁচা মাছটাই রান্না করতেছি। এই মাছটা কিন্তু ভাজার থেকে কষিয়ে রান্না করলে অনেক টেস্ট আসে।
তো মশলার সাথে মিশিয়ে নিতেছি সুন্দর করে। মিশানো শেষ, আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব। তো চলে আসলাম 10 মিনিট পরে, মাছটা একদম কষানো শেষ। মাঝখানে আমি আরেকবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আর এই মাছগুলা অনেক নরম হয়, সেজন্য মানে একদম কেয়ারফুলভাবে নাড়তে হয়। এই পর্যায়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে ঝোলটা একটু টানিয়ে নামিয়ে ফেলবো। তো যে আমাদের খাবার রেসিপিগুলো আজকের, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।